ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহরার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খোমেনী বলেছেন, মার্কিন ও ইহুদিবাদীরা মুসলমানদের জন্য যে দুর্দশা তৈরি করেছে তা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে মুসলিম উম্মাহর মাঝে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মবার্ষিকী ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে তেহরানে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে অংশ নেয়া রাষ্ট্রীয় কর্মকর্তা, কূটনীতিক প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এবং ইসলামী লক্ষ্যের দিকে এগোতে পারি, তাহলে ক্ষতিকর মার্কিন সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তি বিভিন্ন দেশকে তাদের কবজায় রাখতে পারবে না। সর্বোচ্চ নেতা পরিষ্কার করে বলেন, আজকের দিনে মুসলিম বিশ্ব যে মহা বিপদের মোকাবেলা করছে তার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ঐক্য। তিনি বলেন, মিয়ানমার থেকে আফ্রিকা পর্যন্ত আজ মুসলমানরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এর মধ্যে কেউ মারা যাচ্ছে বোকো হারামের হাতে, কেউ কেউ উগ্র বৌদ্ধদের হাতে। তিনি বলেন, শিয়া ইসলামের ব্রিটিশ ভার্সন এবং সুন্নি ইসলামের মার্কিন ভার্সন তৈরি করে মুসলমানদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়া হয়েছে এবং এ দুটো হচ্ছে একই ছুরির দুই ধার। সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, ভাগ করো ও শাসন করো। ব্রিটিশ এই নীতি ইসলামের শত্রুরা মারাত্মকভাবে অনুসরণ করে চলেছে। আয়াতুল্লাহ খোমেনী বলেন, ফিলিস্তিনি সমস্যা সমাধানের ক্ষেত্রেও মুসলিম ঐক্য একইভাবে জরুরি। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্য সম্পর্কে সর্বোচ্চ নেতা বলেন, এই ব্রিটিশ সরকার বিগত 200 বছর আমাদের অঞ্চলের দেশগুলোর জন্য খুবই জঘন্য ও নোংরা নীতি অনুসরণ করে চলেছে। ব্রিটিশ সরকার ভারত, পাকিস্তান, ইরাক, ইরান এসব দেশকে বিভক্ত করেছে এবং ব্রিটিশ কর্মকর্তারা এখন বলছেন ইরান মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।